আমাদের পরিচালক মশাই তো একটু পারফেকশনিস্ট, উনি উনি একটু টেনশন করেন বেশি, কিন্তু তা সত্ত্বেও আমরা যেভাবে আনন্দ করে কাজটা করেছি, এরকমই একটা আমাদের সিন ছিল ওই অসীমাবু বসুর জন্মদিনের পার্টি, তো সেখানে কেকটা অত্যন্ত লোভনীয় ছিল বুঝলে, এবং আমাদের মধ্যে অনেক বাচ্চা কাচ্চাগুলো ছিল, তো এবং তারা এদিকে আমরা সবাই ডায়েট কনশিয়াস, ওদিকে সবার নজর ওই মানে পুজোর সময় কতক্ষণে লক্ষ্মী পুজো শেষ হবে, পাঁচালি শেষ হবে, আমরা নাড়ুটার দিকে হামলে পড়বো, ওরকম একটা ছেলে, এবং অনিকদার চিলচিৎকার, ইভেন বেনুদাও তার থেকে বাদ পড়েনি, আবিরও বলছে কেকটা কিন্তু ভালো খেতে বুঝলে, ওটা একটু ট্রাই নিতে হবে, মানে নানা বিধ, বাট মানে এন্ড প্রোডাক্টটা এত ভালো হয়েছিল আমাদের, এবং আর সবচেয়ে মজার কথা ছিল কেকটা একটাই ছিল, এবং ওই একটা কেকের দিকে সমবেত নজর, যে কতক্ষণে অনেকটা বলছে তোমরা কি কেকটা খাবে না সিনটা শেষ করবে, সো বাট অনেক কিছু মানে চিৎকার চেঁচামেচি আনন্দ হইহুল্লোড় শান্তিনিকেতনের আউটডোর দুদিনের সবটা নিয়ে আমরা খুব খুব মজা করে কাজটা করেছি, যেটারই ফলপ্রসূ হয়তো আমাদের 25 দিনের মেঘনাদ বদ রহস্য।